দেখে নেব খেলার সময় শিরোনাম। নকশা পরিবর্তন হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের, সংস্কার কাজের দীর্ঘসূত্রিতা, সরঞ্জামের দাম বাড়ায় প্রকল্প ব্যয় বাড়তে পারে বলে আভাস জাতীয় ক্রীড়া পরিষদের। জিম্বাবুয়ে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন বাংলাদেশ দলের চার ক্রিকেটারের, সিরিজের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার আক্ষেপ টাইগারদের। বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের খবরে রোমাঞ্চিত নারী ক্রিকেট দল, স্কিল ও ফিটনেসে উন্নতি এনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জ্যোতিরা। এবং অবশেষে সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট, আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল এসিসি, স্বাগতিক হিসেবেই অংশ নেবে শ্রীলঙ্কা। জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত সাফল্যের দেখা পাননি হাভিয়ের ক্যাবরেরা। এবার সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের জন্য ফুটবলারদের শতভাগ প্রস্তুত করে জয় পেতে চায় বাংলাদেশ, জানিয়েছেন সহকারী কোচ মাসুদ কায়সার পারভেজ। এদিকে পেশাদার লীগ থেকে কয়েকজন ফুটবলারের খেলা কোচের মনে ধরেছে বলেও জানান তিনি। ছুটি শেষে ঢাকায় ফেরার পর আগস্টের শেষ সপ্তাহে শিষ্যদের নিয়ে অনুশীলন শুরু করতে চান ক্যাবরেরা। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেন হ্যাভিয়ার ক্যাবরেরা। দায়িত্ব নেওয়ার সাত মাস পর প্রথম ছুটিতে নিজ দেশে গেলেন এই স্প্যানিশ কোচ। তবে যাওয়ার আগে জাতীয় দলের জন্য নতুন ছক সাজিয়ে গেছেন। সেই ছক আঁকার আগে বাফুফে ভবনে নিয়মিত অফিস করার পাশাপাশি পেশাদার লীগের ক্লাবগুলোতে ঘুরেছেন ক্যাবরেরা। সেই সাথে প্রিমিয়ার লীগের ম্যাচগুলো মাঠে বসে পর্যবেক্ষণ করেন হেড কোচ। এর মাঝেই ফুটবলার স্কাউটিং এর কাজও সেরে নেন তিনি। এই সময় তার সঙ্গী ছিলেন সহকারী কোচ মাসুদ কায়সার পারভেজ। নিজের প্রথম দুই অ্যাসাইনমেন্টে সফল হতে পারেননি হ্যাভিয়ার। তার অধীনে ছয় ম্যাচ খেলে কামাল ভূঁয়ারা, যেখানে দুটি ম্যাচ ড্র করলেও বাকি চারটি ম্যাচে হারের আক্ষেপে পড়ে লাল সবুজ জার্সিধারীরা। সেপ্টেম্বরে এবার কোচিং স্টাফদের সামনে তৃতীয় অভিযান, যেখানে দুটি প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফে। শতভাগ প্রস্তুত হয়েই এবার জয় পেতে চায় বাংলাদেশ। অপোনেন্ট কাকে কাকে পাচ্ছি আমরা দুইটা ম্যাচে বা তিনটা ম্যাচে, ওইটার উপর ডিপেন্ড করে আমরা গেম প্ল্যানগুলো গেম প্ল্যানগুলো রেডি করবো। ট্রাই করতেছি অ্যাটলিস্ট আমরা জয়ের মুখটা যেন এই উইন্ডোতে দেখতে পাই। ঘরোয়া ফুটবলের ব্যস্ততার কারণে আন্তর্জাতিক ম্যাচগুলোর আগে শিশুদের পরখ করতে সময় পাননি কোচিং স্টাফরা। এবার আগস্টের প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ শেষ হলে প্রীতি ম্যাচ খেলার আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাবে ফুটবলাররা। ন্যাশনাল টিম এক সপ্তাহ বা দুই সপ্তাহ ট্রেনিং করছে, যেমন দুইটা তিনটা ম্যাচ খেললো, বাট এই দুইটা তিনটা ম্যাচের জন্য বা এই এক সপ্তাহ ট্রেনিংয়ের জন্য যেই প্রস্তুতিটা দরকার, যে লেভেলটা দরকার, ওই সময়টা তো শুধুমাত্র ওই এক সপ্তাহ বা দুই সপ্তাহ দিলে হবে না। আগস্টের দুই তারিখ যদি লিগ শেষ হয়ে যায়, আমরা যদি সেপ্টেম্বরের থার্ড উইকে যদি আপনি ফিফা উইন্ডো পান, তাইলে লম্বা একটা সময় প্লেয়াররা খেলার মধ্যে থাকবে না। সো এখন আমাদের চ্যালেঞ্জ হবে, আমরা চাইতেছি আগস্টের লাস্টে অথবা সেপ্টেম্বরের শুরু থেকেই ক্যাম্প করতে। ছুটি কাটিয়ে আগামী 11 আগস্ট ঢাকায় ফিরবেন হ্যাভিয়ার ক্যাবরেরা। ইস্তিক দীপু, সময় সংবাদ, ঢাকা। নকশা পরিবর্তন হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের, মিডিয়া বক্সের সঙ্গে শেডের কাঠামো সামঞ্জস্য না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে একাংশে চেয়ার বসানোর টেন্ডার। সব মিলিয়ে সংস্কার কাজের দীর্ঘসূত্রিতা যেন আরও বড় হচ্ছে। এদিকে সরঞ্জামের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রকল্প ব্যয় বাড়তে পারে বলে আভাস দিয়েছেন ক্রীড়া পরিষদ সচিব পরিমল সিংহ। এস এম ইকবালের রিপোর্ট। বঙ্গবন্ধু স্টেডিয়ামের খেলার মাঠে লতা গুল্মর সমাহার। বর্ষার পানি আর আলোর প্রভাবে সালোক সংশ্লেষণে উদ্ভিদের বাড়ন্ত লক্ষণীয়। প্রাণের সঞ্চারে সেখানে ক্ষণে ক্ষণে ঢু মারছে শালিকের দল, অথচ এই সময়ে ফুটবলারদের পদচারণায় ব্যস্ত থাকার কথা ছিল এই পরিবেশ। স্টেডিয়ামে চলমান ছয়টি প্রকল্পের মধ্যে সবার আগে শেষ হওয়ার কথা ছিল এই মাঠের কাজ। এজন্য বাফুফেও জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়ে দিয়েছিল তাদের চাহিদা, তবে কাজ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান, তাই সময় গড়িয়ে গেলেও প্রস্তুত হয়নি খেলার মাঠ। কোন ঘাসটা লাগালে তাদের জন্য সুবিধা হবে ফুটবল খেলতে গিয়ে, ওই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা কিন্তু এগোতে চাই। আমাদের তরফ থেকে কোনো ধরনের ইয়ে নাই, এখন জাস্ট চাচ্ছি যে বাফুফে আসুক, ওরা দেখায় দেয়
কীভাবে এই জিনিসটা প্ল্যান্টিং হবে এটা তারা দেখাইতে, ওদেরকে রেখে আমরা কাজটা করতে চাচ্ছি যাতে পরবর্তীতে কোনো প্রবলেম বা কোনো ইয়ে যেন এরাইজ না হয় আর কি। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার কাজের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে ছাউনি নির্মাণ, জটিলতা তৈরি হয়েছে সেখানেই। মিডিয়া বক্সের জন্য সামঞ্জস্য আনা যাচ্ছে না বর্তমান নকশায়, তাই পরিবর্তন করা হচ্ছে কাঠামো। মিডিয়া সেন্টার যেখানে আছে ওই ডিজাইনের সাথে কিছুটা কনফ্লিক্ট হচ্ছে, যার কারণে ওই অংশটুকুর জন্য ওইটাকে যদি আমরা আনটাচ রাখি তাহলে একটু সমস্যা হবে, যার কারণে এই জায়গায় কিছুটা হয়তো আমাদের রিডিজাইন করা লাগতে পারে। দুই ধাপে বসানো হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের চেয়ার, এর মধ্যে ভিআইপি বক্সের টেন্ডার ঠিক থাকলেও বাতিল করা হয়েছে গ্যালারি অংশের কাজ। এছাড়াও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় বাড়ানো হতে পারে প্রকল্প ব্যয়। চেয়ার দুইটা পার্ট আছে, একটা লাগে ভিআইপি বা ফরেন পার্ট যেটা, আর একটা লোকাল পার্ট। লোকাল পার্টের দুইটা টেন্ডার হয়েছিল কিন্তু ওই টেন্ডার আমরা কোয়ালিফাইড হয় নাই, লোহার দাম দিয়ে তাদেরকে ইয়ে করেছি, এখনকার প্রেক্ষাপটে বেশ কিছু চেঞ্জ আসছে, তবে ভেরিয়েশন কিছুটা ডেফিনেটলি হবে। স্টেডিয়ামে চলা ৬টি প্রজেক্ট শেষ হলে টেন্ডার হবে ফ্লাডলাইট ও এলইডি স্ক্রিনের। এনএসসি বলছে সে আলোচনাও এগিয়েছে বহুদূর। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে এক এক গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে 3-1 গোলে হারিয়েছে শেখ রাসেল। রাজশাহীতে স্বাগতিক পুলিশের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ঢাকা মোহামেডান। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকেল 4টায় মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ও চট্টগ্রাম আবাহনী। খেলার 2 মিনিটের মাথায় গোল করে দলকে লিড এনে দেন মুক্তিযোদ্ধা সংসদের মোহাম্মদ তরিকুল ইসলাম। শুরুতেই পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে চট্টগ্রাম আবাহনী। 39 মিনিটে ক্যান্ডি অগাস্টিনের গোলে সমতায় ফেরে আকাশি নীলরা। 1-1 গোলের সমতায় বিরতিতে দল বেশ কিছু আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। এবারে দেশের ক্রিকেটের খবর। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে হারারেতে প্রথমবারের মতো ব্যক্তিগত অনুশীলনে বাংলাদেশি ক্রিকেটাররা। বুধবার অস্থায়ী জিমে গা গরম করেছেন নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ ও মুনিম শাহরিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের এই অনুশীলনের ভিডিও পোস্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের মাঠের লড়াই শুরু আগামী 30 জুলাই, 3 ম্যাচের টি টোয়েন্টির প্রথম ম্যাচের মধ্য দিয়ে। টি টোয়েন্টির পর 3 ম্যাচের ওয়ানডে খেলবে দুদল। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে 2 দফায় দেশ ছেড়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রথম দফায় 3 ক্রিকেটারের পর মঙ্গলবার রাতে দেশ ছাড়েন আরও 10 জন। এই সিরিজ দিয়েই টি টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্বের অভিষেক ঘটবে নুরুল হাসান চৌহানের। নুরুল হাসান চৌহানের নেতৃত্বে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টি টোয়েন্টি দলের 10 সদস্য। একই ফ্লাইটে গেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং 2 সাপোর্টিং স্টাফ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও দেশের বাইরে সিরিজ সবসময় কঠিন বলছেন পেসার তাসকিন আহমেদ। সিনিয়ররা না থাকলেও তাদের অনুপ্রেরণা নিয়ে নতুন দিনের সূচনা করতে চান জিম্বাবুয়ে থেকে বলেও জানান তিনি। নতুন মোড়কে নতুন সফর, ক্যারিবিয়ান ব্যর্থতা ভুলতে জিম্বাবুয়ের পথে টিম বাংলাদেশ। নেই ফ্যান্টাস্টিক ফোরের কেউ, নতুন ক্যাপ্টেন অফ দ্য শিপ নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে টি টোয়েন্টি সিরিজ, এ যাত্রায় সবাই সংক্ষিপ্ত সংস্করণের সদস্য। এর আগে অবশ্য দেশ ছেড়েছেন আরও 3 ক্রিকেটার। শরীফুল, নাসুম, শেখ মেহেদির জন্য বিদেশ সফর নতুন না হলেও পারভেজ ইমনের জন্য এক নতুন অভিজ্ঞতা। জাতীয় দলের বহরে যুক্ত হয়ে প্রথমবারের মতো যাচ্ছেন দেশের বাইরে। নতুনের কেতন উড়ানো এই সফরেও অভিন্ন লক্ষ্য, যদিও দেশের বাইরে বলে কাজটা সহজ হবে না মানছেন ক্রিকেটাররা। টি টোয়েন্টি ফরম্যাটে আগাগোড়াই একটু হয়তো আমরা আপ টু দ্য মার্ক পারফর্ম করি না, আর তাও যদি সেরাটা খেলতে পারি ভালো কিছু হওয়া সম্ভব। ওদের মাঠে ওদের সাথে সবসময় অনেক কষ্ট করেই জিততে হয়, তো লাস্ট ইয়ার খেলেছিলাম প্রত্যেকটা ম্যাচই আমাদের কিন্তু মানে টাফ টাইম দিয়েছিল, তো এবারেও শিওর যে আমাদের কষ্ট করেই জিততে হবে। টি টোয়েন্টি দলে কোনো সিনিয়র না থাকলেও তাদের অবদান স্বীকার করতে ভোলেননি এই গতিতারকা। সাকিব মাহমুদুল্লাহদের অনুপ্রেরণা নিয়ে এগুতে চান সামনের পথে। একটা সময় সবারই
যাইতে হবে, আরেকটা নেক্সট গ্রুপ হবে, একসময় আমরাও যাবো, আরেক গ্রুপ আসবে, তো এটাই রিয়েলিটি। এখন যেহেতু আমরা সবাই আছি, চেষ্টা করবো আমরা এই সেরাটা দিয়ে দিলে দেশকে ভালো। সম্প্রতি বেশ আলোচনায় টাইগারদের পেস বিভাগ, তাদের ছন্দ আশা দেখাচ্ছে। জিম্বাবুয়েতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে পেসারদের উপর, ব্যক্তিগতভাবেও তাসকিন আশাবাদী নিজের সেরাটা দিতে। পেস ডিপার্টমেন্ট থেকে আমরা আশাবাদী, কারণ লাস্ট টু ইয়ার্সে অনেক কনসিস্টেন্ট, কিন্তু মার্শাল্লাহ ইম্প্রুভ হচ্ছে। এখনও হয়তো আমরা মানে আমাদের স্বপ্নের জায়গাতে আপ টু দা মার্ক না, কিন্তু অনেক বেটার অবস্থানে আছি, সেরাটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর দলকে জেতানোর পেছনে যাতে আমার কন্ট্রিবিউশন থাকে, এটাই লক্ষ্য থাকে। এদিন 10 ক্রিকেটার, টিম ডিরেক্টর ছাড়াও জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন 2 সাপোর্ট স্টাফ। 30 জুলাই প্রথম টি-20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটের খবর। ঘরের মাঠে নিজেদের দর্শকের সামনে বিশ্বকাপ খেলবে বাংলাদেশের নারীরা। খবরটা জানার পর থেকেই আনন্দে উদ্বেলিত নারী ক্রিকেট শিবির। উচ্ছ্বাসটা লুকাননি অধিনায়ক নিগার সুলতানা, যদিও অকপটে স্বীকার করেছেন নিজেদের স্কিল এবং ফিটনেসে উন্নতি এনে চ্যালেঞ্জটা নিতে চান পুরোপুরি। ব্যাটিং গভীরতায় সমস্যা থাকলেও তা উত্তরণ সম্ভব বলে মনে করেন তিনি। দল আগের চেয়ে অনেক বেশি সংগঠিত থাকায় বিদেশি কোচিং স্টাফের অভাবটা ভোগাবে না বলেও বিশ্বাস ক্যাপ্টেইনের। 2011তে ভারত শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে প্রথমবার বিশ্ব আসর আয়োজনের উত্তেজনা ছুঁয়ে গিয়েছিল বাংলাদেশকে। পরে 2014 টি টোয়েন্টি বিশ্ব আসর এককভাবে আয়োজন করে নিজেদের সামর্থ্যের কথা জানান দেয় ক্রিকেট বোর্ড। এরপর দীর্ঘদিনের অপেক্ষা, দ্বিপাক্ষিক সফর, আঞ্চলিক টুর্নামেন্ট কপালে জুটলেও একটা বিশ্ব আসরের অভাববোধ ছিল ভেতরে ভেতরে। অবশেষে আইসিসির সভা থেকে 2024 নারী টি টোয়েন্টি বিশ্ব আসরের স্বাগতিক হওয়ার খবর পেল লাল সবুজের দেশ। খবরটা জানতেই নারী ক্রিকেটারদের আনন্দ একটু বেশি ছুঁয়ে যায়। কন্ডিশনিং ক্যাম্প চলায় নিজেদের মধ্যেই ভালো লাগাটা উদযাপন করেছেন তারা। স্বপ্ন এবার ঘরের মাঠে দর্শকদের সামনে 22 গজ মাতানো। খেলার সুযোগ পেলে আমি মনে করবো যেটা অনেক বড় একটা বিষয় আমাদের জন্য, এবং নিজের দেশের একটা অ্যাডভান্টেজ সবসময় থাকে এবং ক্রাউডের একটা সাপোর্ট থাকে, আমার কাছে মনে হয় যেটা হচ্ছে টিমকে বুস্ট আপ করতে অনেক বেশি হেল্প করে। এফটিপিও অনুমোদন পেয়েছে আইসিসির এবারের সভায়, সেখানে ম্যাচের সংখ্যা বেড়েছে নারীদের, আছে অনেকগুলো ওভারসিজ ট্যুর। এ অবস্থায় দলের ক্রিকেটারদের ফিটনেস এবং স্কিল ঠিক রাখাটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক। যখন আমরা লম্বা ক্রিকেট খেলবো তখন কিন্তু আমাদের সবার অ্যাভেলেবিলিটিটা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা প্লেয়ারগুলোকে অ্যাভেলেবেল পাবো কি না, ফিট হিসেবে পাবো কি না, তো সেই জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আর রিসেন্টলি ক্যাম্পটা শুরু হয়েছে, আমার কাছে মনে হয় যখন আমরা এন্ড অফ দ্য ডে ক্যাম্প যখন শেষ হবে, আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যখন একটা ভালো একটা ফিটনেস লেভেলে আসবে, সেই প্লেয়ারগুলো কিন্তু আমার মনে হয় যে স্কিলের দিক থেকেও আগে যাবে। এত বেশি ক্রিকেটের জন্য প্রয়োজন অনেক বেশি ক্রিকেটার, কিন্তু হাতে গোনা জাতীয় দলের কয়েকজন ছাড়া সেভাবে লাইমলাইটে নেই কেউ। তবে বিষয়টা মানতে নারাজ ক্যাপ্টেন, পাইপলাইন নিয়ে একেবারেই দুশ্চিন্তা নেই তার। আন্ডার 19 টিমের কিছু প্লেয়ার ইনক্লুড করেছে, এবং ইভেন দো ইমার্জিংয়ে কিছু প্লেয়ার আসছে, কারণ আমাদের এখন কিন্তু পাইপলাইনে ভালো বেশ কিছু সংখ্যক প্লেয়ার আছে যারা আপস অ্যান্ড ডাউন করতেছে, যে একবার ন্যাশনাল টিমে খেলতেছে, যদি ন্যাশনাল টিমে ভালো পারফর্ম না করতেছে, তাদের কিন্তু এই টিমে রাখা হচ্ছে। তবে টি টোয়েন্টি ক্রিকেট নিয়ে একটু ধীরে চলনীতিতে হাঁটতে চান জ্যোতি। ব্যাটিং গভীরতা বাড়াতে কাজ শুরু হওয়ায় ফরম্যাটটা নিয়ে আশাবাদী মনে হলো তাকে, যদিও বিদেশি কোচ না থাকা সমস্যা নয় ক্যাপ্টেনের কাছে। পাওয়ার হিটার ব্যাটার হিসেবে ব্যাটার কিন্তু আমরা অনেক বেশি মিস করি, সো দু একজন প্লেয়ার আছে যারা হচ্ছে ইমার্জিং, যাদের নিয়ে কাজ করতেছেন কোচরা, যেন আমাদের ওই ঘাটতিটা পূরণ করতে পারে। ফরেন কোচের প্ল্যানও আমরা কাজ করেছি এবং দেশীয় কোচের আন্ডারে কাজ করেছি, সো আমার কাছে সোফার মনে হয় ক্রিকেটের ভাষা কিন্তু এক, বা ক্রিকেটের প্ল্যানিং কিন্তু এক, সেটা দেশীয় কোচ হোক আর হচ্ছে ফরেন কোচ হোক। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা নয়, এশিয়া কাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবশেষে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে ভেন্যু বদলালেও বদলাচ্ছে না আয়োজক দেশের নাম। গোটা টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব থাকবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের হাতে। 6 দলের অংশগ্রহণে আগামী 27 সেপ্টেম্বর শুরু হবে এই লড়াই। প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণ ও পাকাকরণের অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাত্র 3 মাসের মধ্যে কার্যক্রম সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের কাগজ হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের প্রতি সম্মানার্থে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। নিষ্পাপ দুটি চোখ, আর সে চোখ জুড়ে কত না চঞ্চলতা। এই চঞ্চলতা বাবার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার এ প্রতিচ্ছবি প্রয়াত ক্রিকেটার মোশাররফ রুবেলের। পৃথিবীর নির্মমতা বুঝে ওঠার আগেই ছায়া হারানো রুশদানের হয়তো এমন কঠিন বাস্তবতা গ্রহণ করতে কষ্ট হবে অদূর ভবিষ্যতে, তবে পৃথিবীর আর কোনো আঁচ না লাগুক এই হাস্যোজ্জ্বল রুশদানের গায়ে।
জীবনযুদ্ধে লড়াই করা এই যোদ্ধা শেষ পর্যন্ত নিজেকে জয়ী প্রমাণ করতে পারেননি। পৃথিবীর বাঁক বদলে ক্যান্সারের সঙ্গে লড়াই করে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বনানী কবরস্থানে দাফন করা হয় রুবেলকে। স্বামীর সবশেষ স্মৃতিটুকু স্থায়ী করার আকুতি নিয়ে ঢাকা উত্তর সিটিতে আবেদন জানিয়েছিলেন তার স্ত্রী। রুবেলের স্ত্রী ফারহানা চৈতির আবেদনের পর দ্রুত কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ দেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্থায়ীকরণের প্রক্রিয়া শেষ হতে 9 থেকে 12 মাস সময়ের প্রয়োজন হলেও রুবেলের কবর স্থায়ীকরণের অনুমোদন দেওয়া হয়েছে মাত্র 3 মাসের মধ্যে। দেশের ক্রিকেট অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ক্রিকেটারের প্রতি সম্মানার্থে দ্রুত স্থায়ীকরণের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আমরা দেখেছি রুবেলের একটা ফুটফুটে বাচ্চা, সে কীভাবে কবরের সামনে দাঁড়িয়ে আছে, এবং এটি অবশ্যই মানুষের মনে কিন্তু দাগ কাটার কথা। সাধারণত এই প্রসেসটা করতে গেলে 9 থেকে 12 মাস সময় লাগে বা আরও বেশি সময় লাগে, বাট এটিকে আমরা 90 দিনের ভিতরে সম্পূর্ণ করতে পেরেছি। আমার সিটি কর্পোরেশনের দরজা সবসময় রুবেল, রুবেলের পরিবারের জন্য এটি উন্মুক্ত থাকবে। প্রয়াত এই ক্রিকেটারের কবর স্থায়ীকরণে দ্রুততম সময়ে উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা জানিয়েছেন তার স্ত্রী ফারহানা চৈতি। ভাবিনি যে এত দ্রুত এই কাজটা হবে, আমাদেরও ধারণা ছিল যে হয়তো বছর খানেক লাগবে বা কিছু, এত দ্রুত। থ্যাংক ইউ আতিক ভাই। আমি যে কীভাবে চাচ্ছিলাম যে রুবেলের কবরটা স্থায়ী হোক, কারণ আমার বাচ্চাটা ছোটো, 1-2 বছর যদি থাকতো তাহলে তো হয়তো বড় হতে হতেই ও তো আর দেখতেও পেত না বা কিছু। থ্যাংক ইউ, মানে আমি খুবই কৃতজ্ঞ। আনুষ্ঠানিকভাবে স্থায়ী কবর সংরক্ষণ ও পাকাকরণের অনুমোদনের কাগজপত্র তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে। প্রত্যাশা, ছোট্ট রুশদানের ভবিষ্যৎ অগ্রযাত্রায় আসুক মসৃণতা, বেড়ে উঠুক সুস্থ ধারায়। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ঘরে ফিরছেন উরুগুয়ান তারকা লুইস সুয়ারেস। ইউরোপ মিশন শেষে শৈশবের ক্লাব নাসিওনালে নাম লেখাচ্ছেন স্ট্রাইকার। গেল 1 দশকে ইউরোপ জুড়ে দাপট দেখিয়েছেন এই ফুটবলার। নাসিওনাল দিয়ে শুরু করলেও এরপর একে একে খেলেছেন বিশ্বের সব বড় লীগগুলোতে। 6-7 মৌসুমে নাসিওনাল ছেড়ে গ্রনিনজেনে যোগ দেন। এরপর আয়াক্সে খেলেন 110 ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম বড় ক্লাব লিভারপুলে যোগ দেন 2011-14 মৌসুমে, যেখান থেকে নাম লেখেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। খেলেছেন নেইমার মেসির সঙ্গে দারুণ ত্রয়ী হয়ে, যা ক্লাব ফুটবলে আলো ছড়িয়েছে, প্রশংসা কুড়িয়েছে ফুটবল প্রেমীদের কাছে। কাতালানদের জার্সিতে তার গোল সংখ্যা 147। 2020 সালে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে লিগ চ্যাম্পিয়ন করেন দলকে। এবার ঘরের ছেলে ফিরতে যাচ্ছেন আপন ঘরে, শৈশবের ক্লাব দিয়ে হয়তো শেষ করবেন পেশাদার ক্যারিয়ার। তবে নানা কারণে ফুটবল বিশ্বে স্মরণীয় হয়ে থাকবেন লুইস সুয়ারেস। ঝিনাইদহের মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলা দেখতে ঢল নামে হাজারো ফুটবল প্রেমীর। যুব সমাজকে সংস্কৃতি চর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। ঝিনাইদহ থেকে সজীবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। বিকেলের রোদ ঝলমলে পরিবেশ, সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের মদনপুর গ্রামের মাঠে উপচে পড়া ভিড়। সামাজিক অবক্ষয় রোধে মদনপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট। ম্যাচে মুখোমুখি হয়েছে কালীগঞ্জের পুকুরিয়া ফুটবল একাদশ ও কোরচাঁদপুরের কাশীপুর ফুটবল একাদশ। সময় গড়ার সাথে সাথে চলে আক্রমণ, পাল্টা আক্রমণ। প্রতিপক্ষের জালে বল দিতে মরিয়া হয়ে ওঠে দুই দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ভালো খেলে চ্যাম্পিয়ন হয় পুকুরিয়া ফুটবল একাদশ। খেলোয়াড়দের নান্দনিক কসরত দেখে মুগ্ধ ফুটবল প্রেমীরা। দীর্ঘদিন পর এ ধরনের আয়োজন দেখতে পেয়ে খুশি দর্শকরা। এমন আয়োজন নিয়মিত করার দাবি তাদের। খেলা আমার তো খুব ভালো লাগে বা খেলা দেখতেছি, খুব আনন্দ করতেছি। অনেক সুন্দর খেলা হচ্ছে, অনেক দর্শক এসে খেলা দেখতে, আমরা খেলা দেখে অনেক আনন্দিত হইতেছি। মাঠের পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো, খুবই ভালো লেগেছে, খেলা খুব ভালো লেগেছে। খেলাটি এমন টান টান উত্তেজনা যা দর্শক দেখে খুবই আনন্দিত। বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষের প্রচেষ্টায় এমন খেলা আয়োজন করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। যে স্কুলগুলো আছে এবং কলেজগুলো আছে সেই মাঠে সকলে মিলে যেন এইভাবেই খেলার আয়োজন করে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে, এ উদ্দেশ্যেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। যুবকদের নিয়ে অনেক আতঙ্ক রয়েছে যে তারা মাদক সেবন করে, তারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, কিন্তু সেই জায়গা থেকে বের করে আনতে গেলে তাদেরকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত রেখে তাদেরকে সুস্থ পথ দেখাতে হবে। টুর্নামেন্টে অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলার 8টি দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।
এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নকশা পরিবর্তন হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের, সংস্কার কাজের দীর্ঘসূত্রিতা, সরঞ্জামের দাম বাড়ায় প্রকল্প ব্যয় বাড়তে পারে বলে আভাস জাতীয় ক্রীড়া পরিষদের। এবং জিম্বাবুয়ে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন বাংলাদেশ দলের চার ক্রিকেটারের, সিরিজের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার আক্ষেপ টাইগারদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।